So now we are going to talk about the একটা টেক্সট কে কিভাবে বড় এবং ছোট করতে হয় অর্থাৎ একটা টেক্সটের ফন্ট কিভাবে অনেক বড় এবং অনেক ছোট করতে হয় এইটা বোঝার জন্য প্রথমে আমাদের একটা সাধারণ টেক্সট লিখতে হবে যে আমি লিখলাম this is a normal text this is a normal text এই লেখাটা আমি লিখলাম লিখে যদি আমি কন্ট্রোল এস দেই তাহলে আমরা দেখতে পাবো কি this is a normal text এই হচ্ছে আমার একটা normal text আসলো এখন এই টেক্সটটাকে আমি একটা টেক্সটকে আমি অনেক বড় এবং ছোট টেক্সট কিভাবে করব তার আগে বসে আমাকে ব্রেক দিয়ে নিতে হবে ইউ নো ওকে সো বড় করার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে big নামে একটা ট্যাগ আমার আছে big সেটা হচ্ছে টেক্সটকে বড় করে this is big লিখে আমি কি করতে হবে ট্যাগটা আমার ক্লোজ করে দিতে হবে big ট্যাগটা ক্লোজ করে দিলাম তারপর আমি আবার ব্রেক দিলাম একই সাথে আমি big এবং small এর কাজটা তোমাকে দেখাতে যাচ্ছি তবে small করার জন্য আমি small ট্যাগ দিলাম দুইটা একদম সিম্পল না big লিখলে big small লিখলে small this is small লিখে আমি small ট্যাগটা ক্লোজ করে দিলাম তাহলে আমার ট্যাগটা কি হয়ে যাবে স্মল হয়ে যাবে কন্ট্রোল এস দিলাম তারপর আমরা যদি রিফ্রেশ করি আমাদের আউটপুটে তাহলে আমি দেখতে পাবো হ্যাঁ দিস ইজ বিগ এই লেখাটা ফন্টটা অনেক বড় না এই দিসের তুলনায় এই দিস তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় রাইট এবং এই দিসের তুলনায় এই দিসটা অনেক ছোট দ্যাট মিন্স এটা স্মল হয়ে গেল মানে ফন্টটা এখানে ফন্টটা বড় হলো এখানে ফন্টটা ছোট হলো